নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার উনিশে মার্চ দিল্লিতে সীতা দিলেন বিজেপিতে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গুরুজি শিবু সরেনের বড় বৌমা তিনি তিনবারের বিধায়ক শিবু সরেনের বড় ছেলে দুর্গা সরেনের স্ত্রী তার অভিযোগ বা আক্ষেপ জেএমএম তাকে কোনো গুরুত্বই দেয়নি এক কোণে ফেলে রেখেছিল তাকে মন্ত্রী পর্যন্ত করা হয়নি সম্ভবত দুমকা থেকে তিনি লোকসভা নির্বাচনে লড়বেন এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের যা পরিস্থিতি তাতে জোটের খাতা খোলার সম্ভাবনা নেই বললেই চলে পেলেও একটা আসন অন্তত পেতে পারে ঠিক যে সময় সীতা সরেন বিজেপির পতাকা হাতে নিলেন সেই সময় কিন্তু রাজ্যের সর্বত্র গুঞ্জন চলছিল পশ্চিমবঙ্গে যে তৃণমূলের এক বড় মাপের নেতাও বিজেপিতে যোগ দেবেন কিন্তু সম্ভবত শেষ মুহূর্তের দরকষাকষিতে বিষয়টা এখনো পর্যন্ত আটকে আছে যেহেতু রাজনীতি সম্ভাব্যতার শিল্প তাই শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বলা যাচ্ছে না আপনি যদি বলেন আপনি নাম নাম বলছেন না কেন কারণ আমি কি করে বলবো আপনাদের আন্দাজ করে নিতে হবে খাতায় কলমে আমার কাছে তো কোনো প্রমাণ নেই কোনো অডিও তো ভাইরাল হয়ে যায়নি সেই নেতার কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে শাসক দলের অন্দরে গুঞ্জন চলছে এই প্রভাবশালী নেতাটিকে নিয়ে বলে রাখা ভালো এই প্রভাবশালী নেতাটি তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন চারবারের বিধায়ক এখন তিনি ছোটবাবু এবং তার পিসিমনের সঙ্গে একটা সুন্দর ভারসাম্য রক্ষা করে চলেন তার বিরুদ্ধে অভিযোগ আছে এজেন্সি সমন তিনি পেয়েছেন আজ থেকে দশ বছর আগে একবার দলনেত্রীর রোষের মুখে পড়ে তাকে পদ হারাতে হয়েছিল অভিযোগ উঠেছিল দলীয় প্রার্থীকে অন্তর্ঘাত করে তিনি হারিয়ে দিয়েছেন রাজ্যের পশ্চিমের কোন একটি কেন্দ্র থেকে সেই ভদ্রলোককে নিয়ে মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গায় উষ্মা প্রকাশ করেছেন বলেছেন যে কেন বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন না ও তার ভাইও একদম লক্ষণের মতো রাম বাইকে একবার লোকসভায় দাঁড় করাতে চেয়েছিলেন দল দলনেত্রী অনুমোদন না দেওয়ায় সেবারও সেই কেন্দ্রে তৃণমূলের পরাজয় হয় দশ বছর আগে লোকসভায় দলীয় প্রার্থীকে অন্তর্ঘাত করে হারিয়ে দেওয়ার যে অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী সেই অভিযোগের মান্যতা দেন তাকে পথ খোয়াতে হয় তারপর এক অরাজনৈতিক অভিনেতাকে ধরে তিনি যখন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন আবার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে ফিরে আসেন এই ভদ্রলোক তারপর টানা তিনি নানাবিধ দায়িত্বে আছেন আন্দাজ করুন তো ভদ্রলোককে সামাজারকে লি ইশারাই কাফি হুদায় ভদ্রলোক দু হাজার একুশেই প্রায় দল ছেড়ে দিচ্ছিলেন কিন্তু যখন দেখলেন তার বিটে নয় চলে গেছে বিজেপিতে তখন তিনি রনে ভঙ্গ দেন বিপুল ভোটে যেতেন কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে কয়লা গরু নিয়োগ রেশন নানাবিধ দুর্নীতির তদন্ত চলছে এজেন্সির ভদ্রলোক এজেন্সির ব্যাটেরা আছেন অনেকবার তাকে তলব করা হয়েছে বর্তমানে হঠাৎ সবকিছু চুপচাপ কেন এই চুপচাপ সেখান থেকেই বিষয়টা থেকে শুরু করেছে তাহলে কি ভদ্রলোক তলায় গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন তলায় মুখ্যমন্ত্রীর কানেও কথাটা গিয়েছে যে তার একদা অনুগত আস্থা আবার একই সঙ্গে ছোট বাবুর আস্থা ভাজন এই ভদ্রলোকের মতলব কি প্রকাশ্যে বলেছেন কি হে তুমি তো আর বিজেপির বিরুদ্ধে বেশি কথাটা তো বলো না লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা একটা ভালো পদ চাইছেন এবং তার ভাইকেও রাজনৈতিক ভাবে করতে চাইছেন খুব মানে দরকষাকষি মানে পয়েন্টে পয়েন্টে দরকষাকষি চলছে বার্গেন করছেন হ্যাঁ বিজেপির এই ভদ্রলোক সম্পর্কে আগ্রহ আছে সবার আগ্রহ আছে আমি বলবো না একটা অংশের আগ্রহ আছে তারা চাইছেন এই ভদ্রলোককে দলে টেনে এনে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ জায়গায় নিজেদের প্রভাব বাড়াতে আবার একই সঙ্গে ভদ্রলোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু বহুবার তলব করার পরেও তিনি যখন তলবে সাড়া দেননি এবং মুখ্যমন্ত্রীর একেবারে স্বগতোক্তি স্টাইলে বলা কিহে তুমি তো আর বিজেপির বিরুদ্ধে বেশি কথা টথা বলছ না ব্যাপারটা কি তলায় তলায় কি কোনো সেটিং করে নিয়েছ তারপর থেকেই বিষয়টা পল্লবিত হতে 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 মঙ্গলবারের অপরাহ্নে কার্যত চরমে পৌঁছেছিল এই বুঝে সীতাসরণের পাশাপাশি রাজ্যের সেই টাকা প্রভাবশালী নেতাকেও দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে এরকম করে নাড়াতে দেখা যাবে কিন্তু মঙ্গলবার হয়নি ভদ্রলোক আমারও পড়েছি আমি তাকে সিগনালে ফোন করলাম ফোন বেজে গেল জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন ফেস টাইমে করার চেষ্টা করলাম লাগলো না ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি প্রায় বলতে পারেন পঁচিশ বছর তার সঙ্গে আমার সম্পর্ক ভালোই তবে সমালোচনা আমি করি তার সেটা আমার পেশাগত বিষয় ফিরাজ হাকিমের সমালোচনা আমি করেছি তো ফিরাজ হাকিমের সঙ্গে তো আমার সম্পর্ক যথেষ্ট ভালো কিন্তু সধর্মে থাকতে হবে সেটা যাই হোক কিন্তু ভদ্রলোককে আমি যোগাযোগ করতে পারিনি ওনাকে যোগাযোগ করতে না পেরে ওনার সঙ্গে যোগাযোগ করলাম তিনি তো কার্য তো আকাশ থেকে পড়লেন আরে উনি যদি আসেন তাহলে তো আমার রাজনৈতিক নষ্ট হয়ে বললাম দেখো এটা এটা গুজব চলছে সত্য মিথ্যা জানি না তুমি তো অনেক ভালো বলতে পারবে কিছু কংক্রিট পেলে আমাকে সময় করে জানিও তো এই হচ্ছে বিষয় ভদ্রলোক দাপুটে নেতা প্রভাবশালী নেতা দক্ষিণবঙ্গের দু একটি জেলায় তার সাংগঠনিক প্রভাবও আছে জন্মলগ্ন থেকে তৃণমূল করেছেন আগেও লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন কিন্তু জিততে পারেননি বিধায়ক হিসাবে এটা তার চতুর্থ দফা মাঝে একবার বাদ গিয়েছিল দু হাজার ছয় থেকে এগারো আমি ভদ্রলোকের নাম বলবো না আপনারা আন্দাজ করে দিতে পারেন বললাম না সামস্তার ওকে ইশারাই কাফি হতা যেহেতু তিনি বিজেপিতে যোগদান করতে চাইছেন এই মর্মে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই কোনো অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে সেটা আমি পেয়েছি তাও নয় কিন্তু ওই যে রাজনীতি সবসময় বিটুইন দ্য লাইনস চলে যখন এই বিষয়টা পল্লবিত হচ্ছে তখন নিশ্চয়ই এর মধ্যে সারবত্তা আছে কিছুটা হলেও আছে আর মুখ্যমন্ত্রীর এক মাস আগে ওই যখন তিনি রেড রোডে ধর্নায় বসেছিলেন তখন তো সেই ভদ্রলোকের উদ্দেশ্যেই বলেছিলেন কি হে তুমি বিজেপির বিরুদ্ধে কথা বলছো না কেন উনিশে মার্চ মঙ্গলবার অপরাহ্নে সেই গুজব একটা কংক্রিট চেহারা নেওয়ার জায়গায় গিয়েছিল কিন্তু এখনো হয়নি এখনো হয়নি মানে যে আগামী দিনে বদ্রলোক তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা ধরবেন না এটা বলা যায় না ধরতেই পারেন পারেন পরে ধরতে লোকসভাটা দেখে নিতে চান লোকসভা নির্বাচনে তাকে দল বিজেপি প্রার্থী করল না ফাইনাল হল না টিল তিনি আপাতত থেকে যাবেন আবার বিধান লোকসভা নির্বাচন মিটে গেলে বিজেপির ফল যদি ভালো হয় সেই চলেও আসতে পারেন নিজের অনুগামীদের নিয়ে কিন্তু সবার আগে তার ভাইকে তিনি পলিটিক্যালি রিহাবিলেটেড এবং করতে চান এইসব চূড়ান্ত পর্যায়ে চলছে এবং দিল্লিতেও চলছে এবার ডেরেকো কোব্রায় একটা এক স্যান্ডেলে লিখেছিলেন মঙ্গলবার সাত সকালে কি সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট ডিজি রাজীব কুমারকে অপসারণ ইলেকশন কমিশন কেন্দ্রের শাসক দলে তোলপি বাহক হিসেবে কাজ করছে কোব্রায়ন হচ্ছেন ভীষণ অনুপ্রাণিত অনেকে মজা করে বলেন তিনি হচ্ছেন চামচা শিরোমণি এবং ছোটবাবুর কথায় ওঠেন ছোটবাবুর কথায় বসেন পটর পটর ইংরেজি বলতে পারেন মাতৃভাষা ইংরেজি তো কি জানেন না নিশ্চয়ই জানেন কিন্তু মানুষকে তো ভুল বোঝাতে হয় যে উত্তরপ্রদেশ গুজরাট বিজেপি শাসিত রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে আর রাজীব কুমার সম্পর্কে তো ভুরি 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 অভিযোগ সারদা মামলায় তার নাম জড়িয়েছিল সিবিআই তার বাড়িতে গেছিল তিনি গা টাকা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আছেন আবার এক দফায় ভোট চায় তৃণমূল আচ্ছা দিন হাঁটায় কি হলো কার দোষ আমি বলতে পারবো না নিষিৎ প্রামাণিক আমি তাকে মজা করে বলি বাল্মীকি প্রতিবার রবীন্দ্রনাথ তার ডাকলাম বিট্টু তিনি উদয়ন গুহর একসময় প্রিয় পাত্র ছিলেন বিট্টুকে চোখে হারাতেন উদয়ন কিন্তু এখন তাদের মধ্যে সম্পর্কটা অহিনকুল পর্যায়ে পৌঁছেছে জন্মদিন ছিল পালিত হচ্ছিল সমাজের উদ্যোগে নিশিদ্ধিচ্ছিলেন প্রচার সেরে ভেটাগুড়িতে তার বাড়িতে পথে তার কনভয় আটকে পড়ে নীতিশের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে উদয়ন গুহর সমর্থক তৃণমূল কর্মীদের বচসাবাদে অল্টারকেশন হয় দুজনেই নেমে পড়েন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তুলে একে কার্যত শাসাতে থাকেন কয়েকজন আহত হয়েছেন নজিরবিহীন ঘটনা দুজনেই সাংবিধানিক পদে আছেন একজন রাজ্যের মন্ত্রী একজন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী মানে অমিত শাহের ডেপুটি এর পরেও এই রাজ্যে এক দফায় ভোট হতে পারে সাংবিধানিক পদাধিকারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন আঙুল তুলে একে অপরকে রীতিমতো শাসাচ্ছেন সমর্থকরা জড়িয়ে পড়ছেন এসডিপিওর মাথা ফাটছে বুধবার তৃণমূল বং টেকেছে তিনহাটায় সিভি আনন্দ বোস দিনহাটায় পৌঁছচ্ছেন বলি হচ্ছে এটাকে এর পরেও শাসক দল বলবে এক দফায় নির্বাচন করতে হবে নিশীতের কাছে উদয়ন নির্বাচনে ভোটে হেরেছিলেন তারপর নিশীত পদত্যাগ করেন কেন্দ্রীয় মন্ত্রিসভাতেই থাকেন বাই ইলেকশনে উদয়ন রেকর্ড ভোটে যেতেন মন্ত্রী হন উত্তরবঙ্গ নয় তার সঙ্গে আবার রবি ঘোষের সম্পর্ক মধুর নয় এক সময়কার আস্থাভাজন বিট্টু এখন উদয়নবাবু চোখের চোখ রেখে কথা বলছেন অনেক ক্ষেত্রে তৃণমূলের সংগঠনে ভাঙন ধরিয়েছেন তাই উদয়ন ঘোষ উদয়ন গুহ বলছেন না আর আস্থাবাজন বিট্টুকে রেয়াত করা চলবে না এর থেকেই তো সমস্যা এবং কুচবিহারে শীতলকুচিতে বিধানসভা নির্বাচনে ঝামেলা হয়েছিল পঞ্চায়েতে হলো উনিশের লোকসভায় হয়েছে এখনো ভোট পরিস্থিতি অগ্নিকর্ব বিশেষ করে দিনহাটা মাথা ভাঙা এই সমস্ত অঞ্চলে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত না করলে কুচবিহার কিন্তু জ্বলবে নির্বাচনী সংঘর্ষে নির্বাচনী উত্তেজনায় আর মঙ্গলবার রাত্রিবেলা যে ছবি দেশের মানুষ দেখলো তাদের নিন্দা করার ভাষা নেই কে প্ররোচনা দিয়েছে কে বাড়িয়ে গণ্ডগোল লাগিয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিজেদের পদ মর্যাদাকে সম্পূর্ণ উপেক্ষা করে অমিত শাহের ডেপুটি আর রাজ্যের মন্ত্রী দুজনেই সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত সংবিধান হাতে নিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছেন তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তর্জনী উঁচিয়ে একে অন্যকে দেখে নেব বললেন এর থেকে লজ্জার আর কি হতে পারে সাদে বলি ঈশ্বর পরিত্যক্ত এই বঙ্গদেশ